সপ্তম শ্রেণী বাংলার তোমাদের কাঠ দৌড় কদ্দুর গল্পে যে প্রথম স্বর প্রশ্নগুলো আছে আর কি, মানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পর্যন্ত, এটিপি পর্যন্ত আর কি, যে হাতে কলমে যে স্বর প্রশ্নগুলো অনুশীলিত আছে আর কি, সেইগুলো উত্তর আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। উপনিষদে উক্ত চড়াইবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, আর দাঁড়িও না। উত্তর হচ্ছে এগিয়ে যাও। 1.2 পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন গ্যালিলিও, কোপার্নিকাস, সক্রেটিস। উত্তর কোপার্নিকাস। ভাস্কো দা গামা ছিলেন মার্কিন পর্তুগিজ গ্রিক পর্তুগিজ নাবিক। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় গোড়ার মাটির দিকে সেটি হল মাধ্যাকর্ষণ, প্লাবতা, সন্তরণ নিয়ম, মাধ্যাকর্ষণ। আইনস্টাইন ছিলেন সপ্তদশ অষ্টদশ ঊনবিংশ শতাব্দীর মানুষ, ঊনবিংশ শতকে হবে, কারণ 1895 সালে তার জন্ম। এর সঙ্গে আরেকটা প্রশ্ন লেগে আছে যেটা নম্বর টম্বর দেওয়া নেই, যে প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কীভাবে না দৌড়ে তা খাবার সংগ্রহ করতে পারে? উত্তর, গাছ সূর্যের আলোয় চারপাশে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে, পুরো সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে। শূন্যস্থান পূরণ করো, ওর বাঁশ প্রতি সেকেন্ডের ড্যাশ বা ডানা নাড়ায়, এটা হবে প্রতি সেকেন্ডে 400 বার। এখানে একটা কিছু লেখা আছে, তোমরা একটু দেখে নেবে, মানে এফিট ওর জায়গাটাতে একটা আছে, বইটি দেখে নেবে। উত্তরটা হবে কিন্তু প্রতি 400 বার। শক্তিকে বিচার করতে হয় সব সময় ড্যাশ হিসাব করে, দৈহিক ওজনের পরিমাণ। ওটা উত্তরটা হবে 2.3 গভীর মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে। উত্তর হবে গাজলি। আর 2.4 টার্নস 11,000 মাইল একবার করে আসে, আবার করে ফিরে যায়। উত্তর হবে মেরু প্রদেশে। আমি ওই প্রশ্নটা একবার দেখিনি, তার একটা প্রশ্ন আছে বলে দিই। এটিপি, এটিপি পুরো কথা হলো অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। আমি ওইটা যেটা বললাম আর কি, যে প্রথম যেটা ছিল যে এফিড, আমি প্রশ্নটা একবার দেখিনি, তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, এফিড প্রশ্নটা ছিল এইটাই, কার দৌড় কদ্দূর, আমি একটু বার করে নিই, দিয়ে তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, পেয়ে গেছি, এটা হচ্ছে এফিট ওড়বার সময়। এটা একটু হয়ে গেছে কি ওর বাসায়, হ্যাঁ এটা ওড়বার সময় হবে, ঠিক আছে। চলো আবার দ্বিতীয় পর্বে লক্ষ্য রাখো, দ্বিতীয় পর্বে আমি বাকিগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি তুলে ধরবো, সবগুলো দেওয়া সম্ভব না আর তোমাদেরও মনে রাখতে পারবে না, যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন আছে সেগুলো আমি তুলে ধরবো। ভালো হলে অবশ্যই লাইক করবে।